হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আইফোন এক্স এর ফ্লুইড লিপ ওয়ালপেপার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই ওয়ালপেপারগুলি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে পারবেন খুব ইজিলি। সিম্পল একটা ট্রিক্স, আপনি এগুলো ডাউনলোড করার মাধ্যমে আপনার ফোনে ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখে আসি। তো ফার্স্ট আপনাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে দেখবেন যে আইফোন এক্স ফ্লুইড লিপ ওয়ালপেপার নামে ওখানে একটা লিঙ্ক দেওয়া আছে। তো লিঙ্কটাতে ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করলে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবেন লিঙ্কটাতে যখনই আপনি ক্লিক করবেন তখনই এরকম শো হবে। এবং এখানে আছে ধরেন 8টা এখানে ওয়ালপেপার আছে, লিভ ওয়ালপেপার। তো সেগুলো আপনি একটার পর একটা ডাউনলোড করে নেবেন। আপনার যে ওয়ালপেপারগুলো প্রয়োজন হবে সেগুলো এখান থেকে নিতে পারবেন। তো ডাউনলোড করার জন্য আপনার কিছু করা লাগবে না, জাস্ট এতে থ্রি আন্ডারলাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে ডাউনলোড অপশন, তো ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনার ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমার কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এভাবে আপনারা এখান থেকে, এখানে 8টা লিভ ওয়ালপেপার আছে, আমি 8টা লিভ ওয়ালপেপার এখানে দিয়ে দিচ্ছি। তো সেগুলো আপনারা ইজিলি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনার ফোনে যদি আপনি সেটা ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে আরেকটা অ্যাপস ইনস্টল করা লাগবে। তো সেটা করার জন্য আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর HD ভিডিও ওয়ালপেপার নামে সার্চ দিবেন। তো সার্চ দিলে এরকম অ্যাপসটি চলে আসবে। তো খুঁজে পেতে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটাও দেওয়া আছে, ওখান থেকে নিতে পারবেন। তো ওপেন করব। তো ওপেন অপশনে ক্লিক করার পর এইরকম চলে আসবে। ওপেন অপশনে ক্লিক করার পর এইরকম যখনই চলে আসবে তখনই আপনি এখানে দেখবেন যে এখানে, এখান থেকে আপনি কিন্তু ওয়ালপেপারগুলো পাবেন, ভিডিও ওয়ালপেপার। তো আমাদের কাজ হচ্ছে যে এখানে লোকালে যাব। তো লোকালে যাওয়ার পর আপনার ফোনে যে ওয়ালপেপার আছে অর্থাৎ আপনি যে ওয়ালপেপারগুলো এখনই ডাউনলোড করছেন, তো সেই ওয়ালপেপারগুলো এখানে শো হবে। দেখেন এখানে শো হচ্ছে। তো আপনি জাস্ট যেটা আপনার ফোনে রেখে দিতে চান সেটাতে ক্লিক করবেন। জাস্ট আমি এটাতে ক্লিক করতেছি। ওকে, এখানে প্লে করে আমি দেখতে পারবো। তো আমি সেট করে আপনাদের দেখাচ্ছি। তো সেট অপশনে ক্লিক করব। সেট অপশনে ক্লিক করলে এরকম চলে আসে, চলে আসবে। তো অ্যাপ্লাই অপশনে ক্লিক করে ওকে সেট, দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে। তো দেখেন আমার ফোনে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে আইফোন এক্স এর ফ্লুইড লিপ ওয়ালপেপারগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন। দেখেন ব্যবহার করতেছি। তো এখানে আবার আপনি ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে যাওয়ার পর এখানে আরও যে ওয়ালপেপারগুলো আপনি ডাউনলোড করছেন সবগুলোই কিন্তু আপনি একটার পর একটা রেখে দিতে পারেন। জাস্ট ক্লিক করে এখানে সেট অপশনে ক্লিক করে সেট করে দেবেন। ওকে, সেট হয়ে গেছে। দেখেন লিভ ওয়ালপেপারগুলো কিন্তু সেভ হয়ে গেছে। এভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ইউজ করতে পারেন। তো আরও একটা কাস্টমাইজেশন আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে লক স্ক্রিন। তো লক স্ক্রিনও কিন্তু আপনি এখানে দিতে পারেন। তো লক স্ক্রিনে আপনার লিভ ওয়ালপেপার দেওয়ার জন্য আইফোনের স্টাইলটা, তো সেক্ষেত্রে আপনি এই ওয়ালপেপারটা ইউজ করতে পারেন। দেখেন এখানে ওয়ালপেপারটা শো হচ্ছে। তো সেট অপশনে ক্লিক করবেন। সেট অপশনে ক্লিক করার পর দেখেন এটা সেট হয়ে যাবে। তো আপনি যদি চান তাহলে আপনার এটা লক স্ক্রিনও আপনি সেভ করে দিতে পারেন, কাস্টমাইজ করতে পারেন আপনার ফোনটিকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। দেরি না করে এখনই আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ওয়ালপেপারগুলো আপনারা ডাউনলোড করুন। ডাউনলোড করার পর এই অ্যাপসটির মাধ্যমে আপনার ফোনে এই ওয়ালপেপারগুলো ইউজ করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করে আমাদের জানাবেন। নতুন নতুন অ্যাপসগুলো সবার আগে পেতে বাংলাটেক HD চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।